একটা বালিশ তুলতে যদি পাঁচ হাজার টাকা লাগে হ্যাঁ পাঁচ হাজার টাকা লাগে তাহলে তো বড় মুশকিলের কথা আমি ওই বালিশে শুতে চাই আপনারা আমাকে ওইরকম একটা বালিশ এনে দিন আমি ওটা কি মকমলের পালকের দিয়ে তৈরি আমি ওটা জানতে চাই আমাকে সাহায্য করুন আর আমি অন্য কথায় আসি সেটা হলো যে তথ্যের ব্যবহার এবং তার ক্ষেত্রে দেখুন কেন আমরা তথ্যের উপর এত গুরুত্ব দিই কারণ হলো কিছু তথ্য আছে এইটাকে জোগাড় করা এটাকে পরিমিত জনমানুষের কাছে নিয়মিতভাবে প্রকাশ করার জন্য সাংবিধানিক এবং আইনগত দায়িত্ব এবং সক্ষমতা একমাত্র সরকারের আছে আপনি কোনো অবস্থাতেই আপনার প্রাতিষ্ঠানিকভাবে এবং আর্থিকভাবে আপনি কোনো সময় আরেকটা দেশজ উৎপাদনের হিসাব আপনি দিতে পারবেন না আপনি দিতে পারবেন ওই উৎপাদনের খরচের উৎপাদনের পরিমিতির সাথে আপনার অন্যান্য যে সমস্ত চলক আছে অন্যান্য যে সূচক আছে যেগুলোকে আমরা বলি প্রক্সি ইন্ডিকেটার ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা অফার প্রক্সির বাংলা কী মানে বিকল্প বিভিন্ন আরও যেগুলি আছে সূচক সেগুলির সাথে যদি ব্যত্যয় ঘটে মানে আমরা বললাম এই জিডিপি হলো থেকে আমি যে বলছি সুতা কাটা সুতা কাটা ঘুরি সুতাটা কোথায় লাগে থাকার কথা সুতা তো লেগে থাকার কথা বিনিয়োগের সাথে সুতাটা তো লেগে থাকার কথা ওই লাটাইটা হলো বিনিয়োগ করতে হলো আপনার ঋণ প্রবাহের সাথে ঋণ বাড়লো না বিনিয়োগ হলো না আপনার জিডিপি হলো আপনার ঋণ হলো না বিনিয়োগ হলো না পুঁজিপণ্য আসলো না আপনার জিডিপি হলো আমরা তখন ওইগুলি দেখাতে পারি আমরা বৈপরীত্যগুলো দেখাতে পারি এই যে আপনাদের তথ্য উপাত্মক আটকে দিয়েছে এটার কারণ হলো এগুলি আপনাদের হাতে গেলে আপনারা নাশকতামূলক বৈপরীত্য দেখানোর প্রক্রিয়ার ভিতরে থাকবেন তথ্য এখন সবচেয়ে বড়ো নাশকতামূলক পণ্যে পরিণত হয়েছে এইটি এক হলো একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার সবচেয়ে বড় শত্রুর পরিণত হয়ে যায় এটা একটা আরেকটার সাথে যুক্ত আর যেটা আপনারা বলছেন যে আগামী দিনের এবং অন্যান্য ক্ষেত্রে এই ইংরেজিতে আমাদের এই থিওরির নাম হলো অ্যাসিমেট্রিক ইনফরমেশন ইংরেজিতে যারা লিখবেন অ্যাসিমেট্রিক ইনফরমেশন ভালো বাংলা কি হবে মানে তথ্যের যে বৈষম্য হয় অর্থাৎ কেউ তথ্য পাচ্ছে কেউ তথ্য পাচ্ছে না এবং সেই তথ্য যদি চলমান বিষয়ের উপরে হয় যেগুলোকে আমরা বলি র ডেটা বা এখনও যেটা আসে নাই আপনি সংশ্লেষিত হয়ে সেই সেই তথ্যের উপর যদি অন্য কারুর অধিকার থাকে এবং তার যদি বাজারের ভিতরে মুনাফা করার ইচ্ছা থাকে তাহলে সে এগুলোকে ব্যবহার করতে পারবে যেমন খুব সাধারণভাবে আপনি যদি জানেন যে সরকার এইরকম একটা প্রকল্প নিচ্ছে বড় ধরনের খরচ করে সে ওই জায়গায় একটা ব্রিজ বানাবে বা ওইখানে একটা বিন বিমানবন্দর করবে বা ওইখানে হ্যাঁ জমি কিনে রাখবে অথবা তখন সে জমি কিনে রাখে এটা তো ইনসাইডার ইনফরমেশন